করছি আজকের গল্প উত্থানপদ বিজড়ির লেখা অন্য অবিনাশ। ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, কিন্তু অবিনাশ কোথায়? সে তো এরকম করে না, অফিসের ছুটির আগেই বেরিয়ে আসে। অন্যান্য দিন সকলের আগে শিয়ালদার প্ল্যাটফর্মে আসে। আমরা গুটি গুটি পালে হাজির হয়ে দেখি সে এসে গেছে। তারপর ট্রেন এসে ঢুকলেই যাত্রীদের নামার ভেতরে ফাঁক ফোকর গলে জানালার দিকে সামনাসামনি চারটে সিট দখল করি, কেননা আমাদের তাস খেলতে হবে না। এসপ্ল্যানেডে এক রাজনৈতিক দলের সভা ছিল। দলে দলে গ্রাম গ্রামান্ত থেকে তাদের লোক এসে হাজির, মঞ্চে জ্বালাময়ী বক্তৃতা। তাদের হাতে ক্ষমতা এলে তারা গরিব মানুষদের সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে, এমন প্রতিশ্রুতি। তারপর ছিল আইন অমান্য। খবর পেয়েছি আজ পুলিশ বেশ গণ্ডগোল করেছে, চলেছে গোলাগুলি, টিয়ার গ্যাস। অবিনাশের অফিস ওই এলাকায়। কৌতূহলী হয়ে দেখতে গিয়ে ও ওই গণ্ডগোলের মধ্যে পড়ল না তো? ঠিক ট্রেন ছাড়ার মুহূর্তে অবিনাশ এসে হাজির। ততক্ষণে ভিড় হয়ে গেছে ট্রেনে। সে ভেতরে ঢুকে এসে আমাদের কাছে দাঁড়ালো। কোথায় ছিলিস? অবিনাশ গুই গুই করে উত্তর দিল, আর বলিস নি, কলকাতার এই মিটিং মিছিল, পথে বাস ট্রাম নেই, ভিড় ঠেলে হেঁটে তো আসবো। আমরা সমস্বরে বলি, আমরা কি বাসে এলাম নাকি? যথা নিয়মে কোলের উপর কাপড় পাতা হলো, তাস সফল করা হলো এবং খেলাও শুরু হলো। অবিনাশ আমার পার্টনার, প্রতিদিনের এই নিয়ম। ও ভালো খেলতে পারে না বলে কেউ ওকে নেয় না, অগত্যা অবিনাশ থাকে আমার দলে। কিন্তু খেলার প্রথম থেকে এক মজার ব্যাপার ঘটতে থাকলো। আমাদের কল থাকলে আমাদের খেলা প্রতিবারই হয়ে যাচ্ছে, বিপক্ষদের কল থাকলেই হারছে, পেরে উঠছে না। কিভাবে যে এমন ঘটছে তা বোঝা যাচ্ছিল না। অবিনাশ টেক্কা খেলল, ওদের সাহেব ধরা পড়ে গেল। ধরা পড়তেই পারে, কিন্তু ওকে দাঁড়িয়ে খেলছে বলে হাত দেখার সুযোগ পাচ্ছে মনে তো হয় না। অথচ এরকম অনেক ঘটছে, অনিয়মভাবে খেলে, যা হওয়ার কথা নয়। প্রতিদিন আমরাই হারি, আজ শুধু ব্যতিক্রম, শুধু হারল ওরা, এরকম ঘটার কথা নয়। যেন কিরকম ম্যাজিক ঘটছে, আমরা তিনজনে বিস্মিত। কেমন করে ঘটছে তা কিছুই বোধগম্য হচ্ছে না, অথচ এ ব্যাপারে অবিনাশ নির্বিকার। এক ঘন্টার কিছু বেশি সময় লাগে আমাদের ট্রেনে। ট্রেন থেকে নামার সময় একজন রহস্য করে বলে ওঠে, হ্যাঁ রে, তুই আমাদের সেই অবিনাশ তো, নাকি অন্য অবিনাশ? অন্য অবিনাশ? তা নয় তো কি, ওরকম ও খেলতে পারে, না খেলেছে কোনো দিন? হো হো করে হেসে উঠলাম আমরা সবাই। তারপর ঘটনা গড়িয়ে গেল দ্রুত। টিভি রাতের খবরে জানলাম এসপ্ল্যানেটে পুলিশের গুলিতে তিনজন মারা পড়েছে, বেশ কয়েকজন আহত। সকালে সারা পাড়া সরগরম, নিহত তিনজনের মধ্যে নাকি আমাদের অবিনাশ একজন। কি করে হয়? ও ওখানে গেল কখন আর কি করেই বা পুলিশের গুলির সামনে পড়ল, বুঝে উঠতে পারছি না কেউ। আমরা কেউ অফিসে বের হলাম না। অবিনাশের কিছু স্বজন ও আত্মীয়দের সঙ্গে গেলাম কলকাতায়। অনেক টানা পড়েন, অনেক দুর্ভোগের পর পোস্টমর্টেম ইত্যাদি সারা হলে ডেড বডি হাতে পেলাম। ম্যাটাডোর ভাড়া করে ডেড বডি নিয়ে ফিরতে ফিরতে সন্ধে। শ্মশানে চিতা সাজানো হয়েছে, চিতা জ্বলছে, স্বজনের কান্নাকাটি, প্রতিবেশীর বিষণ্নতা। আমাদের তিনজন অর্থাৎ অবিনাশের তিন বন্ধু বিহবল ও বিমূল গুটি গুটি পায়ে তিনজন বটগাছের নিচে দাঁড়ালাম, তার গোড়া সিমেন্টে বাঁধানো। ক্লান্তিতে আমরা বসে পড়লাম এই বাঁধানো চাতালে, কারো মুখে কথা নেই। এক সময় একজন বলে ফেলল, তাহলে? তাহলে কি? কাল রাতে ফেরার সময় ট্রেনের মধ্যে আমাদের সঙ্গে যে খেলা করে এলো সে কে? সে কথা তো সকলেই ভাবছি। সে অন্য অবিনাশ। বিশ্বাস বা অবিশ্বাসের কোনো পর্দা আমাদের চোখের সামনে নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে মাথা নাড়লাম, সে অন্য অবিনাশ, অবিনাশের প্রেত। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। স্টোরি হাউস এসএইচে আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে, আমরা পাঠ করে শোনাবো আপনাদেরই এই চ্যানেলে। ইমেলটি হলো সুমনা ডি
6691@gmail.com। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে ইমেলটি দিয়ে দেওয়া হলো।